আসুরা ফালাক হলো পাঁচ আয়াত, ছয় পাঁচ এগারো আয়াত, দুটি সুরা একই সঙ্গে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুগ্রস্ত করা হয়েছিল, তিনি অসুস্থ হয়ে গেলেন, এগারোটা গিরা দেওয়া হয়েছিল, এই জন্য এগারো সুরার এগারো আয়াতের দুটো সুরা নাজিল করছেন, সুরা নাস সুরা ফালাক। বেশি বেশি পড়েন, আয়াতুল কুরসি বেশি বেশি পড়েন, ওয়ালা ইয়াকুতু হিফজুহু ওয়াল আলিউল আজিম তিনবার করে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ইনশাআল্লাহ তাআলা ঘুরে যাবে জোরে কল সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তোমার ইবাদত করতে চাই, তোমার জিকির করতে চাই, তোমার কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই, সুস্থ করে দাও, হাত সমলম্বন করে দাও, আর শয়তানের হাত গুলো তুমি ফেটে দাও, জোরবার করে দাও, দুষ্ট শয়তান জিন শয়তানদের উপদ্রব থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করে নাও। আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম তিনবার পরে শক্তি হয়ে যাবে, তিন শয়তান সব চুরমার হয়ে যাবে জোরে জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন সবসময় পরে। আর যদি জিন শয়তান উপস্থিতি যদি দেখতে পান তাহলে বলেন লায়নাতুল্লাহে আলাইকা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লায়নাতুল্লাহে আলাইকা ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ইনশাআল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে দেখবেন যেন নিষ্পেষিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরকম পরীক্ষিত আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন, আর গরম জিনিস খায়েন না, আর দুপুরে খাওয়ার পর রেস্ট নেন, হালকা কিছু খান, জিকির বেশি বেশি করেন, বিসমিল্লাহির রহমানির করেন। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমান পড়বে, সূরা ফাতিহা পড়বে, তার সব অসুখ সেরে যাবে, পরীক্ষিত সব অসুখ তার সেরে যাবে। বিসমিল্লাহির রহমান আর হলো সূরা আল ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اي بابا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين এরপর ইনশাআল্লাহ তাআলা সব চলে যাবে। বিসমিল্লাহ পড়েন, লাহওয়ালার দোয়া পড়েন, সূরা ফাতিহা পড়েন, এরপরে আয়াতুল কুরসি পড়েন, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া আলিউল আযীম তিনবার করে পড়েন, এরপর সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, ইনশাআল্লাহ তাআলা সুস্থ হয়ে যাবে। নিজে শরীরের মধ্যে ফুদান পানির মধ্যে ফুদিয়া নিজেই খান, বেশি বেশি পড়তে থাকেন, আর যদি তাদের উপস্থিতি বুঝতে পারেন পড়েন লায়নাতুল্লাহে আলাইকা আসামিউল মুমীতু লায়নাতুল্লাহে আলাইকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন, কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন জোরে কম সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাযিল করেন। ওলামা কেরাম ওলামাদের আসছেন, তারা আবার বয়ান আলাপচারণা করবেন। আজকে আমাদের দ্বিতীয় দিনে অনেক কাজ আমাদের আছে, জিকির আজকার আছে, বাইরে গিয়ে সময় নষ্ট করবেন না। আপনাদের আরো অনেক ভাই তারাও আসতেছে, আস্থায় আছে, আগামী দিনও আসবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। সকলের গায়ে গায়ে ডান এত দুই বোনার জন্য তওবা হবে নিয়ত করে আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم توبة يا عمر توبة يا عمر شبوري شبوري باتوس اور شبوري كاموس اور بيت يا بوفور حق محمد منظور الاسلام صدیق خليفة الحاج حضرت مولانا محمد اظهر الاسلام صدیق صاحب اي میرے রহমত করে দাও আল্লাহ, যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের রুহুল প্রিয়ার হাতে তুমি পৌঁছিয়ে দাও, আল্লাহ নবীর খাঁটি উম্মত হিসেবে তুমি কবুল করে নাও, আল্লাহ তার পাগল তুমি বানিয়ে দাও, আল্লাহ নবীকে তো দেখি নাই, আল্লাহ নবীকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসে, আল্লাহ তোমাকে তো দেখি নাই, আল্লাহ তোমার বন্ধু মেরাজা যায় তোমাকে দেখছিল, আল্লাহ আমাদের প্রতি মেহেরবান হয়ে দাও, ইয়া আজিজ ইয়া করিম ইয়া রহমান ইয়া রহিম
আল্লাহ সমস্ত বিপদ তুমি তরাইয়া দাও এই মাহফিলকে কবুল করে নাও তোমার আশিক তোমার পাগলের হাত তুলেছে হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না বিপদ মুক্তি করে দাও হায়াত বাড়িয়ে দাও সমস্যাগুলি দূর করে দাও প্রত্যেকটি সংসারকে সুখময় করে দাও মেয়েদেরকে তুমি কবুল করে নাও মনের নেকমা কাসিদগুলিকে পূরণ করে দাও পূর্ণ সুস্থতা এনায়েত করে দাও হায়াত বেশি বেশি তুমি বাড়িয়ে দাও ঘন ঘন মানে সম্মানে বানাইয়া দাও আবু হুরায়রার মতো আশিক পাগল তুমি বানাইয়া দাও উসমান গনির মতো ধনী বানাইয়া দাও আবু বকর মতো দানবীর তুমি বানাইয়া দাও আমার সঙ্গে ওলামা আকরাম ওলামা আজম হাত তুলেছেন আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও আয়লা এলেমের তারাককে এনায়েত করে দাও প্রত্যেককে পরহেজগার তুমি বানাইয়া দাও এই মাহফিলে এসে কত মানুষ কষ্ট করতেছে আল্লাহ তুমি বের পাঠ করে দাও রব্বের হাত হুমায়ুনা রব্বায়ানি সগীরা এই মাহফিলের হাদিয়াটুকু আমার পিতা মাতার রুহুর উপরে পৌঁছিয়ে দাও আমার মসজিদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও আমার আত্মীয় স্বজন মনোবিক্রম যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও আল্লাহ মেহরবান তুমি হয়ে যাও অসুখ খুশি বিমান আজাব থেকে শেফা আজলা তুমি দান করে দাও আল্লাহ এই মাহফিলে নারী পুরুষ আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আর কোনো অসুখ যেন না থাকে আর কোনো বিপদ যেন না থাকে মনের দুঃখ আল্লাহ সব তুমি দূর করে দাও আল্লাহ যত কুফুরি যারা করতেছে আল্লাহ হেফাজত করে নাও রহমত করে দাও বরকত করে দাও হায়াত বাড়িয়ে দাও আগামী বার মাহফিল আমাদেরকে তুমি এখানে আবার হাজির করে দিও আল্লাহ تقبل منا انك انت السميع العليم يا حي يا قيم يا عسل عبد يا من لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اعوذ بك من الحزن الهم واعوذ بك من عذاب القصد واعوذ بك من غلبه الشر যার মধ্যে কাজ করবে নিঃসন্দেহে এই ব্যক্তি আল্লাহর ওলি জুরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর ওলি যার ভিতরে আল্লাহর ভয় আছে ইত্তাকুল্লাহ আছে মানুষ তাকে দেখলে ভয় পাবে কিসের ভয় তাকওয়া পরহেজগারির ভয় অত্যাচারের ভয় না মারামারির ভয় না তাকওয়া পরহেজগারির ভয় আর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আছে মানুষ তাকে ভালোবাসবে তাকে তাকওয়া পরহেজগারির ভয়ও তাকে পাবে এই জন্য শাল্লার ওলি যরকম সুবহানাল্লাহ অত্যাচারের ভয় দেখে যে ভীত হয়ে যে মানুষ আপনার কাছ থেকে চলে যায় আপনার অত্যাচারে অত্যাচার হাত দিয়া হতে পারে অত্যাচার মুখ দিয়া হতে পারে অত্যাচার আঙ্গ কাগজের লেখার মাধ্যমে হতে পারে অত্যাচার টাকা পয়সা দিয়ে মানুষকে অত্যাচার করতে পারেন আপনি এই সব কিছু মিলাই হলো জুলুম তাহলে জুলুমবাদ যদি হন মুসলমান হতে পারেন না আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মান হাজার মা নাহাল্লাহু আনহু তাহলে পরে অত্যাচারী যদি হন ভয় পায় মানুষ আপনাকে বেলায়েতের নূর আপনার মধ্যে লাইট নাই আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মানের ভয়ও পাবে যরকম সুবহানাল্লাহ আল্লাহ আপনাদের খেদমতে আমার আরো আমার দরদি বন্ধু আমার যেমন ভয় পাইতাম আবার আমাদের কাদর স্নেহ করতেন যেরকম সুবহানাল্লাহ ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ ভালো মানুষ যেই ব্যক্তি হলো ভদ্র আল করিম ভদ্র শব্দের অর্থ কি হেকমত শব্দের অর্থ কি হেকমতের মধ্যে পৃথিবীর সমস্ত গুণ হলো আটকানো হেকমতের মধ্যে মুদারাত উন্নাস আছে হেকমতের মধ্যে সাখাওয়াত আছে হেকমতের মধ্যে হিলম আছে হেকমতের মধ্যে ইলম আছে হেকমতের মধ্যে আমল আছে এতগুলো জিনিস গুণ সমৃদ্ধ মিলেই হলো হেকমত আর আল্লাহ বলতেছেন আমার নবীকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে দুটি পাত্র দিয়া দুইটি স্বর্ণের পাত্র ছিল না একটা দৃষ্টা দুইটা স্বর্ণের পাত্র ছিল একটা পাত্রের মধ্যে ঈমান পরিপূর্ণ ছিল আর একটি পাত্রের মধ্যে ছিল হিকমতের জ্ঞান হিকমতের ইলম এই দুইটা পাত্র জিব্রাইল ফেরেশতার মাধ্যম দিয়া আমার বন্ধুর কলবের মধ্যে আটকাইয়া দিছিলাম যরকম সুবহান এটা হলো হিকমতের জ্ঞান এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইউতিল হিক আল্লাপাক বলেন এই দুনিয়ার বুকে যাকে ইচ্ছা তাকে হেকমতের জ্ঞান আমি তাকে বুদ্ধিমত্তা প্রজ্ঞার জ্ঞান এলেম আমি দিয়ে থাকি আর যার জীবনের
এই হিকমতের জ্ঞান হিকমতের আলো যার জীবনে আমি আল্লাহ দিলাম তার জীবনের জন্য কতই না মঙ্গল হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ ওই হিকমত আর হলো ঈমান দুই পত্র এলেন দুই পত্র জ্ঞান স্বর্ণের পেয়ালার মধ্যে দিয়ে আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতার মাধ্যমে তার বন্ধুর কলবের সিনার মধ্যে অপারেশন করে ঢুকাই দিয়েছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ নবীর ইজারা হবে নবীর প্রতিনিধিত্ব যারা করবে স্বপ্ন হলো ওহি যেহেতু দলিল হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين স্বপ্ন দেখলেন নবীর স্বপ্ন হলো হে আর সাধারণ মানুষের স্বপ্ন হলো ইলহাম ইলহাম স্বপ্ন হতে পারে ইলহাম জাগ্রত অবস্থাও হতে পারে কো দলিল কোথায় আয় পরে তোর দেহে দিয়ে দিল মুমিন ব্যক্তির স্বপ্ন সত্য স্বপ্ন হলো হাদিস শরীফের মধ্যে সাদ আছে নবুয়াতের চল্লিশ ভাগের এক ভাগ নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ এইভাবে রাওয়ায়াত রয়ে গেছে সত্য স্বপ্নগুলি নবুয়াতের চল্লিশ ভাগের এক ভাগ যদি হইয়া থাকে তাহলে পরে ওই ইমানের অধিকারী হবে আর হিকমতের অধিকারী তাদের হইতে হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কাজে যাদের মধ্যে হিকমতের এলেন নাই ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না পীর তো দূরস্থান নেয়া গদিতে বলে বহু মানুষ পীর কত লক্ষ্য করছেন ভাবে নাই গদিতে বসে গেলে বহু পীরগিরি করা যায় কিন্তু প্রকৃতপক্ষে সাধনা কইরা সাধনা কইরা ওই যে পশ্চিম জার্মানি ব্রাজিলে দিছে ছয় গোল সাতটা দিছে হ্যাঁ আর একটা হলে দিয়ে লইত তাও দিবার পারত পুরোপুরি ব্রাজিলে মাফ করে দিচ্ছে কষ্ট করে খেলে ওই যে স্বর্ণের কাপ আনছে মাঠে খেলতে হবে সুরার সা না খেলা ছাড়া আপনি একটা স্বর্ণের কাপ বানাইয়া কইলেন যে আমি হন স্বর্ণের কাপ পাইছি ওই বুঝিটা মাঠে আসেন খেলেন খেলেন আগে ওই খেলা খেলি ছাড়া বদিতে বসে পিরগিরি করলে ওই ইমান আর হিকমতের জ্ঞান আসে নাই বিদায় তো মারামারি কাটাকাটি পারেন আপনারা হ্যাঁ অমুকে কাফের অমুকে মোরতাদ অমুকে ফাসের অমুকে মন্ড অমুকে এটা ওটা হ্যান তার দাবরা দাবরা আত্মার মধ্যে মানে হিকমতের জ্ঞান নাই হিকমতের এলেন নাই প্রজ্ঞা নাই মত্ত নাই এই যে মানিক গন্ধর্বাসী আমরা একটু হিকমত করে চলি তো পানি গুলা করে পরে